I gave you my heart. হ্যালো গেম লাভার পিপল, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে পাঁচটি অসাম সত্যি অসাধারণ গ্রাফিক্স সম্পূর্ণ গেম যেগুলি এই বছরে রিলিজ হতে যাচ্ছে এবং এই গেমগুলি সত্যি খুবই ইনসেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের লিস্টের প্রথম যে গেমটি রয়েছে সেটি হচ্ছে মার্বেল অ্যাভেঞ্জার। তো এই গেমটি মুক্তি পেতে যাচ্ছে 4 সেপ্টেম্বর এবং এই গেমটি আপনারা খেলতে পারবেন পিসি মানে উইন্ডোজ, PS4, এক্সবক্স ওয়ানে। আর এই গেমটি ডেভেলপার হচ্ছে ক্রিস্টাল ডাইনামিক এবং এই গেমটি পাবলিশার হচ্ছে স্কোয়ার নিক্স। তো এই গেমটি অসাধারণ একটি গেম এবং এই গেমটি মূলত তৈরি করা হচ্ছে মার্বেল কমিক বুকস সুপার হিরোর টিম অ্যাভেঞ্জারের উপর ভিত্তি করে। তো এই গেমের ভিতরে আপনি যেই সুপার হিরোগুলি আপনারা ইউজ করতে পারবেন সেই সুপার হিরোগুলির অ্যাবিলিটি পাওয়ার আপনাদের আনলক করে করে খেলতে হবে। আর এই গেমটির গ্রাফিক্স কোয়ালিটি সত্যি খুবই অসাধারণ গ্রাফিক্স কোয়ালিটি। আর এই গেমটির ভিতরে আপনি নতুন একটি সুপার হিরো পেয়ে যাবেন। তো আশা করি এই গেমটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো 2 নম্বরে যে গেমটি রয়েছে সেটি হচ্ছে ফাস্ট অ্যান্ড ফ্রিয়াস ক্রস টুর। তো ফাস্ট অ্যান্ড ফ্রিয়াস ক্রস টুরটি হচ্ছে ফাস্ট অ্যান্ড ফ্রিয়াস মুভি থেকে ইন্সপায়ার হয়েছে এবং এই গেমটি ডেভেলপ করেছে স্লাইটিং মেড স্টুডিও। তো এই গেমটি অসাধারণ একটি গেম, গ্রাফিক্স কোয়ালিটি খুবই ভালো লেগেছে। আর এই গেমটি হচ্ছে একটি রেসিং ভিডিও গেম। তো রেসিং ভিডিও গেম এই গেমটি আপনি ওপেন ওয়ার্ল্ড গেমের মতো এবং মিশন মাল্টিপ্লেয়ার মোডও রয়েছে এই গেমটিতে। তো যারা ফাস্ট অ্যান্ড ফ্রিয়াসের বিগ ফ্যান তাদের জন্য একটি সুখবর যে ফাস্ট অ্যান্ড ফ্রিয়াস প্রথমবারের মতো তাদের একটি গেম বাজারে নিয়ে আসে যেটি মূলত ফাস্ট অ্যান্ড ফ্রিয়াস মুভির উপর বেস করে তৈরি করা হয়েছে। আর এই গেমটির গ্রাফিক্স কোয়ালিটি সত্যি খুবই ভালো এবং বেটার কোয়ালিটি, কোনো রকম ত্রুটি নেই বললেই চলে। এই গেমটির বেটা ভার্সন আপনারা পেয়ে যাবেন। এই গেমটি রিলিজ হবে মে মাসে, কিন্তু মে মাসের সঠিক কবে কোন তারিখে রিলিজ হবে সেটা আমি বলতে পারতেছি না, তবে এটি এই মাসের ভিতরে রিলিজ হয়ে যাবে। আর এটি আপনারা খেলতে পারবেন পিসি, PS4, এক্সবক্স ওয়ানে। তো আমাদের লিস্টের 3 নম্বর যে গেমটি রয়েছে সেটি হচ্ছে গোস্ট অফ টিসুসিমা। তো এই গেমটি হচ্ছে একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার এবং স্টেলথ গেম। তো এই গেমটি অসাধারণ একটি গেম এবং এই গেমটি ডেভেলপ করেছে সাগার পাঞ্চ। আর এই গেমটির পাবলিশার হচ্ছে সনি এন্টারটেনমেন্ট। তো সনি এন্টারটেনমেন্টের শুধুমাত্র এই গেমটি পাবলিশ করতেছে PS4 যেটি PS4 শুধুমাত্র পাবলিশ করতেছে। তো উইন্ডোসে এবং আমরা আদার কনসোলে এই গেমটি আপাতত পাচ্ছি না। তো এই গেমটি রিলিজ হতে যাচ্ছে 17 জুলাই। তো আশা করি এই গেমটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই গেমটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম আর এই গেমটি হচ্ছে একটি জাপানি গেম। তো এই বছরের একটি অসাধারণ গেম যেটি হচ্ছে সাইবার পেঙ্ক 2077। তো এই গেমটি রিলিজ হয়ে যাচ্ছে 17 সেপ্টেম্বর। তো এই গেমটি মূলত ডেভেলপ করেছে CD Projekt। তো এটি হচ্ছে একটি অ্যাকশন রোল প্লেনিং ভিডিও গেম। তো এই গেমটি সত্যিই অসাধারণ একটি গেম। আর এই গেমটির পাবলিশার হচ্ছে CD Projekt। তো CD Projekt এই গেমটি পাবলিশ করতেছে PS4, উইন্ডোজ 10 এবং এক্সবক্স ওয়ানে। তো আশা করি এই গেমটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এই গেমটি একটি স্টোরি টাইপ অফ গেম। তো স্টোরি গেমগুলি হচ্ছে একটি গল্পের মতো। তো একটি পুরো গেম জুড়ে একটি গল্প কাহিনী থাকে। তো আগের যে গেমগুলি দেখেছেন সেই গেমগুলিও সেম স্টোরি টাইপ অফ গেম। তো এই গেমটিও একটি স্টোরি টাইপ অফ গেম। তো সর্বলাস্ট 5 নম্বরের যে গেমটি রয়েছে সেটি হচ্ছে লাস্ট অফ আস 2। তো লাস্ট অফ আস 2 রিলিজ হতে যাচ্ছে 29 মে মানে এই মাসের 29 তারিখে। তো এই গেমটি অসাধারণ গ্রাফিক সম্পন্ন একটি গেম। তো এই গেমটি ডেভেলপ করেছে নাইটি ডগ। আর এই গেমটির পাবলিশার হচ্ছে সনি ইন্টারঅ্যাক্টিভ এন্টারটেনমেন্ট। গেমটির স্ক্রিপ্ট রাইটার হচ্ছে নীল ড্রাকম্যান এবং হেলি গ্রোস। আর সম্পূর্ণ গেমটি ডিজাইন করেছেন এমিলা অ্যান্ড রিকি ক্যাম্বিয়র। তো এই গেমটি হচ্ছে সম্পূর্ণ একটি অ্যাডভেঞ্চার অ্যাকশন গেম। তো এই গেমটি সনি ইন্টারঅ্যাক্টিভ এন্টারটেনমেন্ট শুধুমাত্র PlayStation 4 এই গেমটি রিলিজ করছে যেটি হচ্ছে 29 মে। থ্যাংক
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এরকম আরও গেম নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে সবার আগে গেম টেক নিউজ আপনার কাছে পৌঁছে যায়।